হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কিনা আমাদের কম্পিউটারে Shareit ব্যবহার করি, এবং আমরা জানি যে Shareit-এ যখন আমরা কোনো ফাইল বা এক্সেট্রা থিং রিসিভ করি, সেটা ডাইরেক্টলি ডাউনলোড লোকেশনে সেভ হয়। সো কিভাবে আপনি চাইলে সেই লোকেশনটি চেঞ্জ করে আপনার পার্টিকুলার যে কোনো পছন্দের যে কোনো প্লেসে আপনি চাচ্ছেন যে অটোমেটিক যখন Shareit থেকে কোনো কিছু রিসিভ হয়, সেটা যাতে সেই পার্টিকুলার ফোল্ডারটিতে সেভ হয়ে যায়। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কম্পিউটারে Shareit যে ফোল্ডার লোকেশন আছে সেটাকে পরিবর্তন করবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 10-এ Shareit যে আউটপুট লোকেশনটি আছে সেটি পরিবর্তন করে অন্য কোথায় রাখবেন। সেই কাজটি করার জন্য একদম উপরে যে ডট 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 আইকন তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ক্লিক করুন সেটিং। সেটিং ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেভ টু, সেভ রিসিভ ফাইল টু। এখানে বাই ডিফল্ট দেওয়া আছে টেক হেল্প ডাউনলোড Shareit। সো আপনি যদি চান এটাকে পরিবর্তন করে আপনার ফেভারিট অন্য কোনো স্থানে অ্যাড করার জন্য, তাহলে এখানে চেঞ্জে ক্লিক করে আপনি যে স্থানটিতে চাচ্ছেন, এক্সাম্পল সব আমি চাচ্ছি ডেস্কটপে নিয়ে যাওয়ার জন্য, তাহলে ডেস্কটপে ক্লিক করে আপনি জাস্ট ওকেতে ক্লিক করলে সো লেটার অন আপনি যদি কোনো ফাইল রিসিভ হয় তাহলে সেটি ডেস্কটপে সেভ হবে। অথবা আপনি যদি চান অন্য কোথাও অ্যাড করেন তাহলে চেঞ্জে ক্লিক করে আপনি যদি চান যে অন্য কোথায় কোনো মেক নিউ ফোল্ডার চুজ করে নতুন কোনো ফোল্ডার আপনি অ্যাড করতে চাচ্ছেন তাহলে সেটাও করতে পারবেন। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার Shareit যে সেভ ফাইল লোকেশন আছে সেটাকে পরিবর্তন করে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো লোকেশনে সেট করতে পান। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।